बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, वेलकम टू माय यूट्यूब चैनल मैट्रिक्स बाय लिटन। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অতি সহজে অতি তাড়াতাড়ি কিভাবে পার্সেন্টেজ বের করা যায়। আচ্ছা, আমরা এই বিষয়টি অনেক সহজভাবে বুঝতে পারবো যদি আমরা দুই থেকে তিন চারটি উদাহরণ ফলো করি বা ওই উদাহরণের সমাধান করি। আচ্ছা দেখুন, 30% অফ 50, অর্থাৎ 50-এর 30% কত? আমরা সাধারণত যদি সাধারণ নিয়মে এটা বের করি তাহলে আমরা কিভাবে বের করব? সাধারণ নিয়মে বের করতে হলে বের করব এভাবে, দুই 30 ভাগ 2 15। দেখুন, আমরা সাধারণত শতকরা এইভাবে বের করে থাকি, তাই না? কিন্তু আমরা আজকে যে ট্রিক্সটা ফলো করব সেটি হচ্ছে অনেক ইজি এবং অনেক সহজ। এক্ষেত্রে দেখুন, এই যে 3050, 3-3-র পরে জিরো আছে, 5-এর পরে জিরো আছে, আমরা এক্ষেত্রে দুটি জিরো কেটে দিব, এই জিরোটা বাদ, এই জিরোটা বাদ। তাহলে কী হবে? 3 5 15। দেখুন অতি দ্রুত চলে এসেছে 15, এই 15-ই হবে অ্যান্সার। আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পলটা যদি আমরা দেখি, তাহলে 40% অফ 60, অর্থাৎ 60-এর 40% কত? তাহলে আমরা এই ক্ষেত্রেও সেই একই নিয়ম ফলো করবো, এখানে এখানে শূন্য কেটে দেবো, এখানে শূন্য কেটে দেবো, তাহলে 4 6 24। আমরা এটা প্রমাণস্বরূপ দেখতে পারি যে 40 140 গুণন 60, দেখুন 60 5 8 40, 3 8 24, দেখুন অ্যান্সার চলে এসেছে। আমরা এটা না করে অতি সহজে দ্রুত করতে চাইলে আমরা এই এই পদ্ধতিটা ফলো করব। আচ্ছা, 3 নম্বর যেই উদাহরণটি দেওয়া আছে সেটা হচ্ছে 20% অফ 190। আচ্ছা, তাহলে এখানে দেখুন 190-এর 20% কত? 190-এর 20% কত? দেখুন এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে এটা হচ্ছে 2 ডিজিটের অঙ্ক এবং এটা হচ্ছে 3 ডিজিটের অঙ্ক। তাহলে এক্ষেত্রে আমরা দেখলে হয়তো ঘাবড়িয়ে যাব যে এখানে না হয় শূন্য বাদ দিলাম, এখানে শূন্য বাদ দিলাম, কিন্তু এখানে 2টা থাকবে, এখানে 1টা থাকবে, তাহলে এটা কি হবে? সেই নিয়মে হবে? হ্যাঁ, অবশ্যই হবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এক্ষেত্রে দেখুন, আপনি 0 বাদ দিলেন, এক্ষেত্রে এখান থেকে 0 বাদ দিলেন, এখানে থাকলো 19, এখানে থাকলো 2, তাহলে 19 মাল্টিপ্লিকেশন 2, তাহলে কত হয়? 19 দ্বিগুণন 38, 38 হবে অ্যান্সার। এখানে দেখুন 20% অফ 18, অর্থাৎ 18-এর 20% কত? তাহলে দেখুন এক্ষেত্রে আমরা কী করবো, এক্ষেত্রে আমরা সেই নিয়মটি ফলো করব। এখানে এখানে না, এটা একটু ব্যতিক্রম। সেটি হচ্ছে দেখুন, এখানে একটির পরে শূন্য আছে কিন্তু আরেকটির পরে কী নেই? শূন্য নেই। সেহেতু আমরা এখানে একটা কাজ করব, সেটি হচ্ছে যে এখানে এক ঘর আগে, এখানে এক ঘর আগে কী বসিয়ে দেবো? দশমিক বসিয়ে দেব, এবং এখানে এই শূন্যটা কী করব? কেটে দেব, শূন্যটা বাদ, এবং এখানে এখানে যেহেতু দুইটাই কী আছে, দুইটি সংখ্যা আছে, অর্থাৎ এখানে জিরো নেই, সেহেতু আমরা একটির আগে দশমিক বসিয়ে দেবো এবং আরেকটি জিরো বাদ দিয়ে দেব, দেন দুইটা গুণ করে দেব, 1.8 গুণন 2, এটার অ্যান্সার আসবে 3.6, এটি হবে অ্যান্সার। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 25% অফ 44, অর্থাৎ 44-এর 25% সমান সমান কত? এক্ষেত্রে আমরা, হ্যাঁ দেখুন, এক্ষেত্রে দুটির একটি তো কী নেই, কোনো জিরো নেই, তাহলে এক্ষেত্রে আমরা কী করবো? এক্ষেত্রে আমরা কোনোভাবেই ভেঙে পড়বো না, এটাও করা সম্ভব খুব ইজি ওয়েতে। আচ্ছা, এখানেও আমরা এক ঘরের পরে দশমিক দেব, এখানেও এক ঘরের পরে দশমিক দেব, দেন হচ্ছে আমরা দুটো গুণ করব, দেখুন এখানে গুণ করে দেখা যাচ্ছে যে 2.5 গুণন 4.4 ইকুয়াল টু 11 হবে, এটাই হবে অ্যান্সার। আরেকটি উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 245 অফ 245, হ্যাঁ 245 অফ 245। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, এটা এটা কি করা সম্ভব?
আমাদের আমাদের আমরা হয়তো ভাববো যে না, এটা তো অনেক বড় বড় অঙ্ক দেখা যাচ্ছে, বড় বড় ডিজিটের অঙ্ক দেখা যাচ্ছে, এটা হয়তো ওইভাবে অতি সহজে করা সম্ভব নয়। এক্ষেত্রে আমরা আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, এক্ষেত্রে এটাও আসলে করা সম্ভব অনেক ইজি হইতে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা এখানে 1 ঘর আগে দশমিক দিব, এখানেও 1 ঘর আগে দশমিক দেব। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যদি 1 ঘর আগে দশমিক দেই এবং এখানে যদি 1 ঘর আগে দশমিক দেই, তাহলে এটা গুণন এটা, তাহলে হবে 600.25, এটা হবে অ্যান্সার। পরের উদাহরণটি আছে 125% অফ 20%, অর্থাৎ 125-এর 20% কত। তাহলে এক্ষেত্রে দেখুন একটি একটি পাশে শূন্য আছে এবং একটি পাশে সাধারণত শূন্য নেই, তাহলে শূন্যটা কেটে দেবো এবং এখানে 1 ঘর আগে দশমিক দেবো, অর্থাৎ 5-এর আগে দশমিক, তাহলে 12.5 × 2 তাহলে কত হয়, 25%। তাহলে এইভাবে আমরা অতি দ্রুত অতি সহজে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা কি করতে পারবো, পার্সেন্টেজ বের করে ফেলতে পারবো। আপনারা যদি বিন্দু পরিমাণ বা একটু হলেও আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, প্লিজ দয়া করে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।